আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে চয়ন আর এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 3। সো এই ব্লগে আমার ভাতিজি, আমার ওয়াইফ, আমরা সবাই মিলে একসাথে এই ব্লগটায় থাকবো। সো এই ব্লগে হচ্ছে আমরা বার্বিকিউ পার্টি করব। সো এটা হচ্ছে আমার ছোট আম্মু। হাই দাম্মু, বলো তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ও তো খুশি টেলা মানে কথাই বলতে পারতাছে না। ঠিক আছে, সো বন্ধুরা চলো শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাগ্না, ওর নাম হচ্ছে শাওন। শাওন একটু হাই দে। আমাদের এই বার্বিকিউ পার্টির জন্য কয়লা এবং জালি এবং হচ্ছে মুরগি মাখানো পুরোপুরি কমপ্লিট, আর হচ্ছে সাথে আছে কেরোসিন তেল আর হচ্ছে সস, যেটা আমার আম্মু নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ছাদের মধ্যে ফাইনালি একটা ব্যবস্থা করে ফেলেছি যে ছাদের কোন পাশে আমরা এই বার্বিকিউ পার্টিটা করব। সো এখানে দেখা যাচ্ছে আমার ভাগ্না শাওন, দেখি ও কী ব্যবস্থা করছে, চলো দেখা যাক।
সো বন্ধুরা, এখানে শাওন ও সুন্দরভাবে ব্যবস্থা করছে যাতে আমরা বার্বিকিউ পার্টিটা অনেক সুন্দরভাবে করতে পারি, এবং এর আগেও আমরা যেরকমভাবে করেছিলাম ঠিক সেভাবে আমরা ব্যবস্থাগুলো করছি যাতে কোনো সমস্যা না হয়, আর ছাদেরও যাতে কোনো সমস্যা না হয় সেরকম ব্যবস্থা নিয়েই আমরা বার্বিকিউ পার্টিটা অনেক সুন্দরভাবে করতে পারি। সো বন্ধুরা, আমাদের অলরেডি বার্বিকিউ পার্টির যা যা ব্যবস্থা করা দরকার ছিল সব কিছু অলরেডি ব্যবস্থা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার ওয়াইফ আর হচ্ছে আমার বড় ভাতিজি, ওরা এখনও আসেনি, ওরা নিচে আছে, তো ওরা কিছুক্ষণ পরে আসবে, তো ওদের জন্য এখন ওয়েট করতেছি। আর এর মধ্যে আমরা আগের থেকে যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল আমরা সব কিছু ব্যবস্থা করে ফেলেছি অলরেডি। এখন আমরা আগুনটা ধরাবো, ধরানোর পরে তারপরে এর উপর জ্বালি বিছাবো। সো চলো দেখা যাক। হালকা দেন, বেশি দেন না, এই কয়লা বন্ধুরা, আমরা কয়লার উপর অলরেডি জালি বিছিয়ে দিয়েছি। এখন আমরা মানে কিছুক্ষণের মধ্যেই আমরা মুরগির মাংসগুলো জালির উপর ছেড়ে দিব, তার জন্য আমাদের একটু সময় নিতে হবে। সো আমার ওয়াইফ আর হচ্ছে আমার বড় ভাতিজি এখন আসেনি, সো ওরা এখনই চলে আসবে। বন্ধুরা, অলরেডি আমার ওয়াইফ আর আমার বড় ভাতিজি অলরেডি চলে আসছে। প্রচুর পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে এখন, এত ছাদে বাতাস, এদিকটা হচ্ছে কয়লার ধোঁয়াতে চোখের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে। আর আমার আশেপাশে আমার ওয়াইফ ভাতিজি যারা আছে সবার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
আমরা সবাই মিলে একসাথে গান গাবো, কি বলো তোমরা? তো চলো শুরু করা যাক, রেডি? গোলাপি আঁকে জো তেরি দেখি শরাবিয়ে দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া। গোলাপি আঁকে জো তেরি দেখি শরাবিয়ে দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া। দিল নে মেরে খাব তেরে তসবীর জেসে হো দিবার পে, তোবা মগর মিল গই তুঝসে নজর মিল গয়া দর্দে জিগর। গোলাপি আঁখে জো তেরি দেখি শরাবিয়ে দিল হো গয়া, সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া। আমার ভাইগনা শাওন, ও এখন কেরোসিন তেল মুখে নিয়ে আগুন ধরাবে, সো এটা ও অনেক দিন পরে ট্রাই করতেছে, তো চলো দেখা যাক। সো এটা ও দেখা দিছে, যাক ভালোই লাগলো। কেরোসিন তেল মুখে দিয়ে আগুন ধরাবে, সো চলো এই জিনিসটা আমরা সবাই দেখা যাক, সবাই দেখবো আমরা, রেডি? চলো দেখা যাক, শাওন এখন আগুন ধরাবে মুখে কেরোসিন তেল দিয়ে। সো গাইস, শাওন দুইবার চেষ্টার পরও পারেনি, সো এখন ও আরেকবার চেষ্টা করবে, সো দেখা যাক। আর ম্যাচের গাড়ি শুধু একটাই আছে, সো দেখি একটার মধ্যে ও কি পারবে কি পারবে না, এটা ওর ভাগ্যের উপর ডিপেন্ড করবে। যাক, তো ফাইনালি শাওন কাজটা করতে পারলো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্লগটি এখানে শেষ হয়ে গেল, এখন আমরা নিচে চলে যাব, চলো। দেখতে দেখতে এখানেই শেষ হয়ে গেল, সো আমরা এই ব্লগে প্রচুর পরিমাণ মজা করছি, অনেক মজা করছি আমরা। আর হচ্ছে যে বিশেষ করে আমার ভাইগনা শাওন, ও মানে আপনাদেরকে এই আগুনের কেরোসিন তেল মুখে দিয়ে আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য ও এই রিস্কটা নিছে। সো বন্ধুরা, তোমরা সব অনেক ভালো থাকবে, তোমাদের জন্য অনেক দোয়া করি, আর যারা যারা ভালো নেই তাদের জন্য অনেক দোয়া করি, তারা যেন অনেক ভালো থাকো। সো আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম, সো টাটা বাই, আসসালামু আলাইকুম।